এই জন্য কিছু মৌলিক বিষয়ে তাদেরকে সংস্কার করতেই হবে। সে কী কী মৌলিক বিষয়ে তারা সংস্কার করবেন সেই ব্যাপারে আমরা কথাবার্তা বলেছি, এবং আমরা আশা করছি আগামী 9 তারিখ আপনাদের মাধ্যমে জাতির সামনে আমরা আমাদের প্রস্তাবনাগুলো উন্মুক্ত করব ইনশাআল্লাহ। আপনারা দাওয়াত পাবেন, এটি প্রাথমিক ইনফরমেশন। যদি আমাদের দিনক্ষণ ঠিক থাকে আপনারা ইনশাআল্লাহ দাওয়াত পাবেন, বা যখনই হয় আপনারা দাওয়াত পাবেন। আমরা অবিলম্বে আমাদের চিন্তা জাতির সামনে তুলে ধরব যে কী কী সংস্কার এই মুহূর্তে প্রয়োজন, কী কী সংস্কার পরবর্তী পর্যায়ে আমাদের লাগবে, সেই জিনিসগুলো আমরা জাতির সামনে তুলে ধরবো। এর পাশাপাশি দেশের চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এখানে কথা হয়েছে, এবং এই ক্ষেত্রে জনগণ আর বর্তমান সরকার একসাথে কীভাবে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন সাধন করতে পারে এবং সকল ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ রাখতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আমাদের এখানে কথাবার্তা হয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জাতির বিবেক আর মিডিয়া জাতির দর্পণ, কিন্তু 15.5 বছর বিভিন্ন কারণে অনেকে তার বিবেক অনুযায়ী কাজ করতে পারেননি, অনেক ক্ষেত্রে বাধ্য করা হয়েছে সমাজকে বিভ্রান্ত করার জন্য, সরকারকে অবৈধ সুবিধা দেওয়ার জন্য মিথ্যা বানায়ট বিভিন্ন সংবাদ পরিবেশনের, যার সবচেয়েতে ওর সাফারার বা ক্ষতিগ্রস্ত পক্ষ হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। কিন্তু আমরা অতীত নিয়ে গাড়তে চাই না, আমরা দেশবাসীকে সাথে নিয়ে সকলের সহযোগিতায় দেশটা সামনের দিকে আগাক সেই জায়গাটাই আমরা অবদান রাখতে চাচ্ছি। এই জন্য অতীতে যা হয়েছে আমরা পিছনে ফেলে দিলাম, তবে যারা সুনির্দিষ্ট অভিযোগে অভিযুক্ত, যারা মানুষ খুন করেছেন, গুম করেছেন, লুণ্ঠন করেছেন, দেশের সম্পদ বিদেশে পাচার করেছেন, আয়নাগর তৈরি করেছেন, দিবারাত্র মানুষের উপর ত্রাসের রাজত্ব কায়েম করেছেন, তাদের বিচার, তাদের উপরে ন্যায় বিচার নিশ্চিত হোক, এটা আমরা দাবি করি। বলেছি যে সংস্কারের টাইমলাইন কী হবে, আমরা দুটা রোডম্যাপ চেয়েছি, আপনারা জানেন, আপনাদের মাধ্যমেই চেয়েছি, দেশবাসীর কাছে জানিয়েছি, আমরা সরকারকেও জানিয়েছি। একটা রোডম্যাপ হবে সংস্কারের, আর একটা রোডম্যাপ হবে নির্বাচনের। সংস্কারটা সফল হলেই নির্বাচনটা সফল হবে, এই জন্য দুটি বিষয়ের উপরে আমরা গুরুত্ব দিয়েছি, এবং তাদের সাথে আমাদের আরও ডায়ালগ হবে, আর খুব অচিরেই এই বিষয়টা তারাও প্রকাশ করবেন, আমরাও প্রকাশ হব, এবং এটা খুব দেরি হবে না ইনশাআল্লাহ। 15 বছরের দুঃশাসন অপশাসনের পর আগস্টের 5 তারিখ এই দেশে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে পরিবর্তন এসেছে, যে পরিবর্তনকে এদেশের আপামর জনগণ অভিনন্দন জানিয়েছে। আমরা আরেকবার এই গণ অভ্যুত্থান যাদের নেতৃত্বে সংগঠিত হয়েছে, যারা জীবন দিয়েছেন, দেশে প্রবাসে যারা অংশগ্রহণ করেছেন, তাদের সকলকে দেশবাসীর পক্ষ থেকে, বিশেষভাবে আমাদের দলের পক্ষ থেকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এ সময় যারা নিহত হয়েছে আল্লাহর দরবারে তাদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করছি, যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য আমরা সরকারকে আহ্বান জানিয়েছি, এবং আল্লাহ তাআলার দরবারে তাদের সুস্থতা কামনা করছি। আমাদের উপর যেমন জুলুম করা হয়েছে, তাদের কারো উপর জুলুম করা হোক সেটাও আমরা চাই না। আমরা চাই যে ন্যায় বিচারের মাধ্যমে সবাই যেন তার অপরাধের সঠিক পাওনাটা বুঝে পায়। আমরা আজকে এসেছিলাম দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে। এই সরকার একটা নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকার, তারা দেশ শাসনের জন্য আসেননি, দেশ শাসনের সুস্থ পথ বিনির্মাণের জন্য তারা এসেছেন। তাদের কাজ হচ্ছে জাতির সামনে, যা জাতি বঞ্চিত ছিল পরপর 3টা নির্বাচনে, জাতির সামনে একটা গ্রহণযোগ্য, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার পরিবেশ তৈরি করা। আমরা আশা করছি এই বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকার আছে, তারা কোনো ধরনের পক্ষ বিপক্ষের মানসিকতা না নিয়ে, বরঞ্চ নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে তারা দেশকে একটা ভালো জায়গায় নিয়ে একটা সুষ্ঠু নির্বাচন তারা দিতে সক্ষম হবেন, এবং এই ক্ষেত্রে এটাও আমরা
আশা করছি যে এই সময়টা নাতি দীর্ঘ হবে। আমরা শুরু থেকে বলে আসছিলাম সংস্কারের জন্য সরকারকে আমরা যৌক্তিক সময় দিতে চাই, সেই যৌক্তিক সময়টা কি হবে এটা নিয়ে অচিরেই আমরা কাজ করব এবং সেটাও আপনাদের সামনে ইনশাল্লাহ চলে আসবে, আমরা আশা করছি খুব দেরি হবে না। আমরা এইভাবে সামনের দিকে আগাতে চাই। আপনাদের মাধ্যমে আমাদের অনুরোধ, জাতির এই প্রত্যাশাকে ফুটিয়ে তোলার জন্য এবং আগামী দিনে একটি বৈষম্যহীন বাংলাদেশ গঠন করার জন্য যেখানে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে এবং কারো উপর কোনো ধরনের জুলুম দল কিংবা ধর্মের কারণে হবে না, এমন একটা দেশ ঐক্যবদ্ধ জাতি গঠনে আপনারাও আমাদেরকে এই কাজে সহযোগিতা করবেন, দেশবাসীকে সহযোগিতা করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। আসন্ন দুর্গাপূজায় আইন শৃঙ্খলা পরিস্থিতি সুন্দর রাখার জন্য করণীয় কি আমরা সেগুলো আলোচনা করেছি। আমরা বলেছি সরকারের সাথে জনগণের পার্টনারশিপ লাগবে, সরকারের সাথে জনগণের সম্পৃক্ততা প্রয়োজন হবে। এই সরকার এবং জনগণ মিলে, আইন শৃঙ্খলা বাহিনী এবং জনগণ যদি একসাথে কাজ করে, আমরা আশা করছি একটা অভূতপূর্ব দুর্গাপূজা আমাদের হিন্দু ধর্মের ভাই বোনেরা তারা উদযাপন করতে সক্ষম হবে। রিজার্ভেশনের বড় কথা না, সংশ্লিষ্ট মহল থেকে কেউ যদি কনসার্ন উত্থাপন করে এটা তাদের ব্যাপার। আমরা কারো বক্তব্য এবং বিবৃতি নিয়ে স্পেসিফিক কোনো আলোচনা করি নাই এবং এটা আমরা আলোচনার সাবজেক্ট বানাতেও চাই না। আমরা শুধু সরকারকে এতটুকু বলেছি যে জনগণের বিশাল প্রত্যাশা আপনাদের কাছে, এই প্রত্যাশার সময়টা টেনে আমরা লম্বা করব না, এটাকে যৌক্তিক সময়ে, যৌক্তিক যে শব্দটা এটার সম্মানটা যেন বহাল রাখতে পারি আমরা সেই দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করি। ওনারা কোনো দ্বিমত পোষণ করেন নাই এবং আমরা আশা করি এখানে কোনো সংকট তৈরি হবে না ইনশাআল্লাহ।